বিজয় দিবস ও মুজিববর্ষ উপলক্ষে ঝিনাইদহে শুরু হয়েছে 3 দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এ উপলক্ষে সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। রাতে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় ঝিনাইদহ এক আসনের সংসদ সদস্য আব্দুল হাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু সহ সাংস্কৃতিক কর্মীরা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গণশিল্পী সংস্থা, কথন সাংস্কৃতিক সংসদ, জেলা বাউল সমিতি সহ বিভিন্ন সংগঠন গান ও অভিনয় পরিবেশন করেন। সোমবার থেকে শুরু হওয়া এ উৎসব চলবে আগামী বুধবার পর্যন্ত। স্বাধীনতার জন্য বাংলার এবং আমাদেরও মনে হতো আমরা যারা বাইরে ভুট্টা আমাদের দিয়েছে অনেকে এরকম রক্ত দিয়েছে বাবা জমিন আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।